অপরাজিতা সহযোগ করেছে রূপমন্ত্র আয়ুর্বেদিক ক্রিম, তাকে ফেস রেহে ব্রাইট অর স্কিন ভি রেহে টাইট, চুলিয়ে সকলো সমস্যায় দূর করে সেসা মূর চুলির বিশেষজ্ঞ। Datsun ready go, ready to go generation ke liye Tata Sampann masale aru etiar pora matro laser light treatment or dore ujjolota fair and lovely advanced multivitamin kotike gotike tumi koba para prahanto burar durbhagya karon moye aru tumi dhori lua bhagobane sei daitto mukei dise সেঠির পর আঁতরবলে মানে সোনকালে মাটিখি বিক্রি হয়ে যাওয়া বিচারিস, নতুন ঘরলে গুছি যাওয়ার পিছত সি মোক বিচারি উলিয়াব নয়, অফিসের এড্রেসটো সি তো নাজানে আর ফোন নাম্বারটো চেঞ্জ করে দিলে সি গোটেই জীবন বিচারি থাকলেও মোক কি হল তোর মাঝে মাঝে তুই কেউ ইমান এবসেন্ট হয়ে যাও, এইবোরকে ভাবি আছো র, মানে সব ঠিক করে আছো র, আর আজিয়ে ঠিক করে আছো। কি করবি, হবলগা কামটো তাই কারণে খেলিমেলি লাগি আছে, আজি সব খেলিমেলি ভাঙি আছো, চাই থাক কি করবি ক না। মই এটা নির্মালীবার ঘরলে যাও, কি হব তালৈ গলে আগতে গই ল, তারপর দেখিবি নহয় কি হল। কিন্তু এটা কথা, তই মাক মই তালৈ যাও বলে নকবি। অ কিয়, এ মার ঢে আইন কানুন নহয় জানো, মই তালৈ যাওয়া বলে কলে কি বা আইন কানুন দেখাই দিয়ে, সব সময়তে মার কথা শুনে কাম করে থাকলে নহব নহয়, মই রেডি হোম, কিবা কাম আছে বলে কই উলাই যাব। তো অফিসলে যাবি নহয়? অ ঠিক আছে দে, মই মুখ হাত কেইটা ধুই তারপর উলাম হি। যা, তার মানে আখা এটিও শেষ হয়ে যাওয়া নাই। নিহারিকা, নিহারিকা গইছো, হা আহা না জলদি, কিনো কই থাকা, কি হল নো? এ সোয়াসুন, সার তো টাইট হয়েছে নাকি? সাও নাই তো, ঠিকই আছে আছে তো। কি হল হা, মই নথকার সময়খিন খাই খাই হকত হয়ে গলা নাকি? প্লিজ, সেব বেয়া কথা বলে মানে পাহরিব বিচার, দেউতার আগত কেনে যে মুখ উলিয়াম মানে ভাবিয়ে পাওয়া নাই। বাবা এইবিল কথা একু নাজানে নহয়? নাজানে, তুমি ইমান দিন ঘর আসা কিয় আসা সোধা নাই নে? সুধিছিলে তুমি অফিসের কামত বাহিরত আসা বলে কইছো। ও ইমান ডাঙর রিস্ক লইছা তুমি? নলই কি করিম, তোমার লগত কাজিয়া করে মই ঘরত গই থকা বলে তেও গম পালে কিমান দুঃখ পাব। ভগবানের ওসর এটাই প্রার্থনা, আর যেন এনেকা দিন কেতিয়াও নাহে। এই সকলবোর নিজের উপর নির্ভর করে নিহারিকা, সেই কারণে ভাবিছো এতিয়ার পর আমি ভালকে থাকিম, খুব ভালকে থাকিম। ও তই বহুদিন ফোন চোন করা নাই যে, এবার ভাবিল ফোন করাতক নিজেই গই আহ। ভালে করলি, মই আক তোক মাতিম বলে ভাবি আসিল। বহ বহ থ হেরো, তোর মুখ দেখিলেহে সব ভাব। এ নহয় ও, মই আক ও মাহি, ও তই কেতিয়া আহিলি? হল দুদিনমান। দুদিনমান এনেকা চাকরি বাকরি বাদ দি যে ঘর সোমাই আসহি, তহতর কাম বন হল গেল কিয়? নাই ইমান সোনকালে কত হব, বারো তুমি বহাচুন, মই ঘপক এঠাইরপর আহিব লাগে, বেশি দেরি নহয় সোনকালে আহিম গই। ওই ডেকালর দরে যে এনেকা ঘপক উলাই গল, কত কি কাম করবলে গল তৈও, মানে আগতে আমি কোরবালে যাও বলে ভাবিলে দুদিনমান আগরপরা ভাবিবলগা হয়েছিল, আজিকালি লড়া ছলে ঘপককে বোলে অমুকরপা আহ গই, ঘপককে বোলে তমুকরপা আহ গই, কি যে দিনকাল আহিল দেখিছনে বারো। দিনকাল সলনি হল বলে জানিস, যেতিয়া বেয়া পাইছ কিয়? বেয়া পোৱা নাই ও, তাই যে ঘপককে কলে কোরবার পৰা আহগৈ বুলি, কত যাব কি করব নির্দিষ্ট ঠাই টুকুরার নাম নাই নেকি, আর এই নাতাসা কত? উলাই গৈছে। উলাই গল মানে অফিসলে গল আক, ভাবিছিল তহত দুজনীর লগত কথা পাতিম বলে, আটাইকিজনে উলাই গলে যেতিয়া, তোর যদি কোবাত কাম আছে তও যা আক, মই ইয়াতে থমথম মদন গোপাল হৈ পেলাই বহি থাকো। এ তোর নহয় একেবারে নাকর আগতে খংটো থাকে, তো ঘরত কিবা লাগি আহিলি নেকি? ঘরত কাজিয়া কৰি উলাই অহা স্বভাবটো মোৰ নাই দেই। হব দে আহ ভিতরলা যা, গৈ পেলাই চাহ বনাগে, এইবোৰ যে মানে
মাজনী কি কৰিছা বাবা? কি কৰিবা আৰু, ঘৰৰ কাম। তুমি? মই এনেই আছো। মই আকৌ তোমালৈ ফোন কৰিম কৰিম বুলি ভাবিয়ে আছিলো, বুজিছা? ভাবি থাকিলে হ'ব নেকি, কিবা ফোন এটা কৰিব লাগিছিল আকৌ। এই নহয় অ, এই কিবা কিবি কামত ব্যস্ত হৈ থাকোঁতে এই কৰিম কৰিম বুলি কৰা হোৱাই নাই। তোমাৰনো ইমান কি কাম ওলাল? এই ঘৰৰ কাম আৰু। এতিয়া গম পালা কি? মই থাকোঁতে কেতিয়া যাবা কেতিয়া যাবা সুধি আছিলা নহয়, এতিয়া পিছে কাম কৰিয়ে শেষ নোহোৱা হ'ল। মোক ফোন কৰিবলৈও তোমাৰ সময় নাই। হয় অ, এইকেইদিন বৰ আৰামত আছিলো। আৰামত থাকিলা নে শাস্তি খাই থাকিলা মোৰ কিন্তু সন্দেহ হৈছে দেই। কিয় তেনেকৈ ক'লা? মই যদি তোমাক আৰামতে ৰাখিছিলো তেনেহলে তুমি গৌতম কেতিয়া আহিব, তুমি কেতিয়া যাবা, সেইবিলাক কিয় সুধি আছিলা? নহয় অ, কথাটো তেনেকুৱা নহয়। নিজৰ ছোৱালীজনীৰ লগত থাকিলে কোনেনো বাৰু বেয়া পায় কচোন, কিন্তু মোৰ আৰামৰ কথা ভাবি তোমাকতো মই সদায় ইয়াতে ৰাখি থব নোৱাৰো। য'ত তোমাৰ ভৱিষ্যত আছে তাত ভালে কুশলে থকা দেখিলেহে মই মনত শান্তি পাম। মোৰ কিন্তু তোমালৈ খুব মনত পৰি আছে বাবা। হয় নেকি, তেনেহলে এদিন আহি যাবা। বাৰু গৌতমৰ কেনেকুৱা, ই ভাল পাইছেনে? পাইছে, এতিয়া অফিচত আছে। অঁ, ময়ো অলপ পিছত ওলাই যাম বুলি ভাবিছো। হয় নেকি, কলৈ যাবা? মন্দিৰলৈ। মন্দিৰলৈ? সেইদিনাখন যে মই মন্দিৰত মানুহ এগৰাকীক লগ পোৱা বুলি কৈছিলো, কি জানো আজি লগ পাওঁ সেই বুলি ভাবিহে মই মন্দিৰলৈ যোৱাৰ কথা ভাবিছো। চাই ল'বা দেই মাজনী, কোৰ মানুহ কি কথা একো নজনাকৈ যাৰে তাৰ লগত কিন্তু হলি গলি নকৰিবা। জানো দিয়া, তুমি তাৰ কাৰণে টেনচন ল'ব নালাগে। ঠিক আছে ঠিক আছে, বাৰু এতিয়া ফোনটো ৰাখা, মোৰ বহুত কাম আছে। ঠিক আছে দিয়া, বাই বাই। বাই। কথাটো তাৰমানে সেইটোহে, কি কৈছো তাৰমানে বুজা নাই? বুজি পোৱাকৈ ক'লেহে বুজি পাম। মাটিৰ কেছটো কথা কৈছো। মাটিৰ কেছ কি হ'ল? আমাৰ মাটিখিনিত কিবা কেছ লাগিছে নেকি? মই দেখোন একো গমেই নাপাওঁ। তোক কোনে ক'লে? মাইনাইনে নিশাই। হে ভগৱান, ভাল মানুহৰ লগত মোৰ সংগ হ'ল দেই। কি হ'ল? ৱা, তোৰ মাটিত কেছ আছে বুলি মই কেতিয়া ক'লো? কিয় এতিয়া যে? তোৰ মাটিত কেছ আছে বুলি মই কোৱা নাই নহয়। আজিকালি মানুহবিলাকে তেনেকৈ কয়েই। যেনেকৈ ধৰ বিন্দাচ ফূৰ্তি কৰিলোঁ, এনেকুৱা কথাবোৰ জানো তাৰ মানুহৰ মুখত শুনা নাই। কেছৰ কথা ক'লো মানে তই একেবাৰে কাছাৰি পালিগৈ। আৰু বিন্দাচ শব্দটো যদি ক'লোহেঁতেন তই কি বুজিলিহেঁতেন কচোন? মই সেইবোৰ বুজিছোঁ যে থাকিবলৈ নাই দেই, কি ক'ব লগা আছে পোনে পোনে কৈ দে। পোনে পোনেই কৈছিলোঁ, তইহে কথাবোৰ নি পেলাই ঘূৰাই ঘূৰাই কোনোবাখিনি পোৱালিগৈ। মই ক'ব খুজিছিলোঁ বোলো মাটিখিনি বিক্ৰী নোহোৱা গুৰিতে হৈছে নিৰ্মালী। তাকেহে, তাইনো কেলেই এনেকুৱা হ'ল তাকেহে বুজি নাপালোঁ। নিশা আহক, তাইৰ লগত ভালকৈ কথাবোৰ পাতিব লাগিব। কথাবোৰ ভালকৈ জানিলেহে মই কিবা এটা কৰিব পাৰিম, আৰু মই কিবা এটা নকৰিলেতো তহঁতৰ একোৱেই নহ'ব। এনেকৈ চাই থাকিব নালাগে, যা চাহকাপ বনাই আন। তই বৰ কামুৰি থাকিব পাৰ দেই। তই মোক চাহকাপ দিবলৈ ইমান টান পাইছ? বাইদেউ মনত ৰাখিবি, মই কিন্তু তোৰ একমাত্ৰ ভনী। মাৰিবলৈ আহিছে এতিয়া। তুমি চাগে মোক বৰ বেয়া পাই আছা ন? তুমি মোৰ ওচৰলৈ আহিব পৰা মই তোমাক এটা ভাল সময় দিব পৰা নাই। মোৰেই দুৰ্ভাগ্য বুলি ক'ম নে তোমাৰেই দুৰ্ভাগ্য বুলি ক'ম, মাজে মাজে ভাবি নোপোৱা হৈ যাওঁ। তুমি আহিবলৈতো আৰু বেছিদিন নাই, এই সকলোবিলাক কথা চিন্তা কৰিয়ে মই কি ভাবিছো জানা? মই আৰু বেলেগ একো কথাই চিন্তা নকৰোঁ, অকল তোমাৰ, মোৰ আৰু তোমাৰ দেউতাৰ কথাই চিন্তা কৰিম। তোমাৰ দেউতা খুব ভাল মানুহ, তুমি খুব ভাল পাবা। এই ভাল মানুহজনৰ ওচৰলৈ তুমি সুস্থ হৈ নাহিলে হ'ব জানো? আৰু তুমি সুস্থ হৈ আহিবলৈ ময়েতো তোমাক এটা সুস্থ পৰিৱেশ দিব লাগিব, আৰু সেইকাৰণেই মই